আজকে আমি কিভাবে আপনারা বিরিয়ানির মাংস করবেন সেটা দেখাবো। বিরিয়ানির মাংস কিন্তু খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু বিরিয়ানির পুরো টেস্টটাই মাটি হয়ে যায়। আসুন দেখে নিই। মাংস তো লাগবেই, এছাড়া আমাদের ম্যারিনেশন করার জন্য কি কি লাগবে সেটা দেখে নিই। বিরিয়ানির মাংস বানানোর জন্য ম্যারিনেশনটা খুব ইম্পর্টেন্ট। যদি ম্যারিনেশন ভালো করে করা থাকে তাহলে কিন্তু আর কোনো কাজই আমাদের করতে হয় না, মানে তেলে দিলেই রান্না রেডি। প্রথমে শুকনো লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই আমি ফাটিয়ে রেখেছি, ঘি অল্প, সর্ষের তেল আর বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা বাড়িতে বানানো, আপনারা ডেসক্রিপশন বক্সে এটা লিংক পেয়ে যাবেন। এছাড়া লাগছে পেঁয়াজ তিনটে বড় সাইজের, আদা অর্ধেকটা আর রসুন 6-7 কোয়া মতো, আপনারা যদি চান একটু বেশিও দিতে পারেন। সেই রসুন আদা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 5-6টা, আমরা যেহেতু ঝাল বেশি খাই তো 5-6টা মতো আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। চলুন ম্যারিনেশনটা শুরু করা যাক। কড়াইটা গরম করে নিয়েছি, এবার আমি সর্ষের তেলটা প্রথমে দিয়ে দেব। আপনারা চাইলে এটা পুরো ঘি দিয়েও করতে পারেন, আমি একটু সর্ষের তেল আর 2 চামচ মতো ঘি দিয়ে করছি। গোটা গরম মশলা অ্যাড করব, তেলটা ফুটে গেছে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এরপর অল্প পরিমাণ চিনি অ্যাড করব। আপনারা তেল গরম করার পরেও চিনিটা দিতে পারেন বা গরম মশলা দেওয়ার পরেও চিনিটা অ্যাড করতে পারেন, খুব অল্প পরিমাণ এটা অ্যাড করব কালারটার জন্য। একটু নাড়িয়ে নিয়ে এবারে আমি আমার ম্যারিনেট করা যে মাংসটা সেটা অ্যাড করব। চিকেনটা অ্যাড করছি, বিরিয়ানির মাংসের পিসগুলো কিন্তু বড় হয় সাইজে, বেশ বড়। Thank you.
এবার ঢাকা দিয়ে রেখে দেব, একটু কিছুক্ষণ কষাবো, কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমরা রেখে দেব বেশ কিছুক্ষণ, প্রায় 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকাটা সরাবো, মাংস কিন্তু মোটামুটি ফুটে গেছে কিন্তু সেদ্ধ এখনো হয়নি, তার মানে আমাদের আরেকবার, এখনো কিন্তু সেদ্ধ হওয়া বাকি, বেশি না একদম অল্প জল দেবো, একটুখানি নাড়িয়ে নিয়ে ঈষৎ উষ্ণ গরম জল এবার দিয়ে দেবো। হাফ কাপ মতো দেবেন। এবার আমি আবার এটাকে ঢাকা দিয়ে অল্প আঁচে ফুটতে দেবো। প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন মাংস কিন্তু হয়ে এসছে, দেখে নেবেন সেদ্ধ হয়েছে কিনা, ভালো মতোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। রেডি আপনার আমার সবারই পছন্দ বিরিয়ানির মাংস, কারণ বিরিয়ানি ছাড়া আমরা তো খুবই কষ্টে থাকি বলতে গেলে। ট্রাই করুন অবশ্যই এই রেসিপিটি এবং ভালো লাগলে শেয়ার করুন। আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।